এবার যাব পাপার সাথে ডিম হাটে। কি জোর বৃষ্টি নেমেছে দেখো, ছাদে আমি যে কটা জামা কাপড় দিয়েছিলাম ও কটা ভিজেছে। চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে সোমবার, আমার তরফ থেকে ব্লগ গেছিলো হচ্ছে বৃহস্পতিবার, এই ব্লগটা তোমরা পাবে মঙ্গলবার। তার মানে গ্যাপ হচ্ছে শুক্র শনি রবি সোম, চার দিনের গ্যাপের পর একটা আবারও ব্লগ যাচ্ছে। আশা করছি এবার থেকে আমি রেগুলার ব্লগ আবারও শুরু করছি আর কি, কারণ দেখো ওইভাবে তো সম্ভব ছিল না আমার পক্ষে সত্যি। আর তোমাদেরকে আমি কালকে রাতে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, মানে সানডে রাতে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে প্রমিকে আমি বাড়িতে নিয়ে এসেছি, মানে প্রমি ছুটি হয়ে গেছে। তো মঙ্গলবার ওর চেক আপ আছে আরেকবার, মানে কালকে ওর আবার চেক আপ রয়েছে আরেকটা, তো সেই আর কি চলবে। তো এখন অবশ্যই এগুলো এই আর কি, আর মামুনি পাপা তো আছেই। আমি সকালবেলা, এখন বাজে হচ্ছে 9:30, প্রমিকে টিফিন বানিয়ে দিলাম আর আমরা খাবো, আমি পাপা মামুনি খাবো। সকাল থেকে কি হয়েছে বলো তো, মানে ঘরটা তো একটু অগোছালো হয়েছিলই, আর মামুনি জানে না আমি কোথায় কোনটা রাখি, তো ওই জন্যে মামুনি তো রান্না বান্না করেছে। এই সব নিয়েও অবশ্যই প্রমির শরীর খারাপ, মামুনিরও মন খারাপ, পাপারও মন খারাপ, তাই নিয়েই আমাদের সবাইকে চলতে হয়েছিল। তো এই আর কি অনেকটা আমরা কাটিয়ে উঠেছি, আশা করব তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা পুরো জিনিসটা কাটিয়ে উঠতে পারবো। আমার থেকে অনেকে খোঁজ নিয়েছো, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমরা প্রমাণ করে দিয়েছো যে তোমরা আমার সত্যিই ফ্যামিলি মেম্বার। শুধুমাত্র ব্লাড রিলেশনশিপ, মানে রক্তের সম্পর্ক থাকলেই যে সেই সম্পর্কগুলোই খুব ভালো হবে, আর এরকমভাবে আলাপ হওয়া, এরকমভাবে ফ্যামিলি মেম্বার তৈরি করা, সেই সম্পর্কটা ভালো হবে না, এটা একদমই নয়। সেটাকে তোমরা সত্যিই ভুল প্রমাণ করে দিয়েছো। তোমরা প্রমাণ করে দিয়েছো যে দূরে থেকেও পাশে থাকা যায়, আবার পাশে থেকেও অনেকটা দূরে থাকা যায়। তো এই জিনিসটা তোমরাই প্রমাণ করেছো। অঙ্কিতাও আমাকে কমেন্ট করে বলেছো, দূরে থাকলেও পাশে আছি দিদি, তোমার সত্যিই তাই। মানে সবাইকে যে এসে পাশেই দাঁড়াতে হবে সেটা নয়, খোঁজ নেওয়াটাও অনেক বড় কিছু। তোমাদের কমেন্ট আমাকে প্রত্যেক দিন অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে, অনেকটা সাহস জুগিয়েছে। তো সত্যি তোমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ যতই বলবো না কেন সত্যিই কম পড়বে। তো যাই হোক, এভাবে আর এইসব কথা দিয়ে শুরু করছি না, তো চলো একে একে এবার আস্তে আস্তে নিজের লাইফে ছন্দে যেরকম চলছিলাম সেরকম ছন্দেই ফেরার চেষ্টা করব। তো আজকে তো 1 তারিখ পড়েও গেছে মাসের, আমরা তো মাসের শেষের দিকটাতে চলেই যাই, ডিমার্টে যেহেতু ছিলাম না তাই জন্য যেতে পারিনি। তো আজকে পাপার আমি যাব, এই প্রথম পাপার আমি ঠিক করেছি, পাপা স্কুটি চালাবে আর আমি পেছনে বসে যাব। প্রমিতা এখন স্কুটি ধরতে পারবে না, বুঝতেই পারছো। তো ওই জন্যে তো কালকে বাজারেও গেছিলাম আমি আর পাপা, এসে থেকে হসপিটাল থেকে এসে, কিন্তু কালকে স্কুটিটা নেওয়া হয়নি। যদিও পাপার না লাইসেন্স ছিল, মানে পাটনাতে থাকতে পাপার লাইসেন্স ছিল, এখন লাইসেন্স নেই, তাই একটু ভয়ও পাচ্ছি যেহেতু মেন রোড দিয়ে যাব। তো দেখা যাক, ওই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে যাবো যাতে ট্রাফিক পুলিশ না থাকে, কারণ এখানে ধরলেই পুরো শেষ। তো চলো এবার যাবো নিচে, প্রমিকে খেতে দিয়েছে, আমাদের টিফিনটা বানাবো। বাজে প্রায় 12টা বাজে, ধুনির পাখি, আমি সকাল থেকে এখন চুলা চাইনি, এসেছিলাম স্নান ধান করলাম, আর চাদর ফাদর কয়েকটা কাঁচা ছিল মামুনি ভিজিয়ে দিয়েছিল, আমি কেটে দিলাম, দিয়ে স্নান করে বেরোলাম। শুক্তটাও হয়ে এসছে মোটামুটি, এবার যাব পাপার সাথে ডিম হাটে। রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি, রান্নাও হয়ে গেছে, খুব শুক্তটাও ভীষণ লাইট করেই বানিয়েছি, মানে একদমই এতটাও লাইট থাকে না, ওই জন্য অন্য সময় মানে সবজিগুলো খুব কম তেলে ভেজে নিয়েছি আর কি। আর এটা হচ্ছে মাছের ঝোলটা, ঝোলটা মামনি কালকেই করে গেছিলো, আমি মাছ ভেজে আবার ঝোলটায় অ্যাড করে দিয়েছি, মানে কালকেও এটাই মাছের ঝোল ছিল, তো মাছ আর ছিল না এই আর কি। বাপরে শুক্তটা প্রচণ্ড গরম। বেঁচে গেছে পাপার পেছনে স্কুটিতে বসে, আমার একটু একটু ভয় তো লাগছিল, কারণ অনেক দিন বাদে পাপাও স্কুটি চালিয়েছে আর কি। তো আমি জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে গেছিলাম, সেগুলো দেখলাম শুকিয়েছে কিনা। তোমাদের সাথে কেমন জানো তোমার ছাদ থেকেই কথা হচ্ছে শুধুমাত্র, ওদিকে প্রমির খাওয়া হয়ে গেছে, ওকে শুক্ত দিয়ে মেখে মাছ ভেজে দিয়েছি একটু, তো সেটা দিয়ে ও খাচ্ছে, মামুনি মাছটা ওকে বেছে দিচ্ছে। তো আমি এলাম দেখতে, আর পাপা স্নানে ঢুকেছে, পাপা বেরোলে আমরা খাবো। এবার দেখলাম জামা কাপড়গুলো ঠিক শুকায়নি, তো মানে কয়েকটা শুকিয়েছে কয়েকটা শুকায়নি, দেখে আর্ধেকা নিচ্ছি না, একেবারেই নিয়ে যাবো পরে এসে। কি জোর বৃষ্টি নেমেছে দেখো, ছাদে আমি যে কটা জামা কাপড় দিয়েছিলাম ও কটা ভিজেছে, হঠাৎই নেমে যেতে এখানে প্রচণ্ড জোর নেমেছে, প্রচণ্ড।
তো বৃষ্টি হয়েছে, এখানে তো জামা কাপড় মেলাই আছে, আর ছাদের গুলো তো ভিজেই গেছে পুরো, কি করব জানি না। ওগুলোকে নিয়ে ওগুলোকে ওখানেই রাখতে হবে, কিছু করার নেই। তো আর পাপা গেছে দুধ আনতে, আমরা মানে কালকে ওই পকোড়াগুলো যেগুলো এনে খাই সেগুলো পাপারও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকে দোকানটা খোলেনি, আজকে দোকান খুলেছে। কিন্তু বেকার দোকান থেকে কিনে কেন আনতে যাবো, বাড়িতেই বানাবো। তাই ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা এইসব দিয়ে করবো আর কি পকোড়াটা। তো বৃষ্টিও পড়ছে, একটু মুড়ি মাখবো পকোড়ার সাথে, আর দেখি দুধ চা বা কফি, আমার কফি খাওয়ার ইচ্ছে হয়েছে, পাপার মামুনি যেটা খাবে সেটাই করে দেবো। আর ওর রচা খাওয়া হয়ে গেছে। এখন বাজে 11:15, আর আমি যাচ্ছি ছাদে, কারণটা হচ্ছে সেই যে ভিজে গেছিল ওগুলো ছিপড়ে ঠিপড়ে দিয়ে আবার মেলে দিয়ে এসেছিলাম আর কি, সেগুলোই নিয়ে আসবো এখন গিয়ে। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো, আর শুকিয়েছে কি শুকায়নি তাও জানি না, যাই হোক না কেন তো ছাদ থেকে তো নিয়ে চলে যায়, সারা রাত আর ছাদে রেখে দেবো না আর কি, ওই জন্যই তো। আর তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে আবারও, ছোট ব্লগ হয়েছে আজকেও, আশা করছি খুব বেশি বড় ব্লগ হয়তো বানাতে পারিনি, বুঝতে পারছো নতুন একটা ছন্দে আবারও ফিরছি, তো একটু তো টাইম লাগবেই, তোমরা প্লিজ আমাকে একটু টাইম দাও, আশা করছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে প্রেমিকে নিয়ে আবারও যাবো হসপিটালে, চেক আপ আছে যেহেতু তোমাদেরকে বললামই, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা প্রত্যেকে আমার সাথে থাকবে। যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।